দোয়া করেন টসে যেন জিতি সাকিব। জয় এমনি এমনি আসে না, জয়টা ছিনিয়ে নিতে হয়। দোয়া করলেই শুধু হয় না, দোয়ার কাজও করতে হয়। আপনি কাজ করতে পারতেছেন না, আপনি খেলতে পারতেছেন না, রাজনীতি করতেছেন, অথচ দোয়া চাচ্ছেন, তাও আবার টসে জেতার। দোয়া কিভাবে চাইতে হয় সাকিব স্যার? মুশফিকুর রহিমের কাছ থেকে একটু শিখিয়ে নিন। আজ আপনার এইরকম গড়িমসির জন্যই, আপনাদের এই দারিদ্র ক্রিকেট খেলা দেওয়ায় ইন্ডিয়ার কাছে আমরা হতাশাগ্রস্ত। ইন্ডিয়ার আজ আমাদের উপহাস করছে, তাচ্ছিল্য করছেন। আমাদের অলরাউন্ডার সাকিব ঠিকই বলেছেন, কোনো ম্যাচ জয় কিংবা বিশ্বকাপ জয় বাংলাদেশের ভাগ্য আকাশে নেই, আছে শুধুই টসে জিতে। টস জিতেই সান্ত্বনা নিতে হবে, ম্যাচ জয় হবে না। কারণ ইতিপূর্বের ম্যাচগুলিতে টসে জিতে কী লাভ হয়েছে? হয়েছে তো ভূমি ধসের মতো পরাজয় আর পরাজয়। দরবেশ সাকিব স্যার, আপনি আজ থেকে আর বাংলার জনগণের কাছে অলরাউন্ডার না, আপনি ভিলেন। থাকেন আপনার টস জেতানে, আমরা ভালোবাসব দেশকে, আমরা দেশের জন্য দোয়া করব। তারপরও সাকিব বাবা দোয়া চেয়েছেন বলে কথা। আগরবাতি আর দরবেশ বাবা কোথায় রে? ধূপশালা আগরবাতি আর পাঁচটা পীর নিয়ে একটু সাকিব পীরের জন্য দোয়া করেন, যেন উনি তাড়াতাড়ি টসে জিতে কোনো ব্যান্ড অ্যাম্বাসাডর কিংবা বিজ্ঞাপনের শুটিং করতে পারেন। দরবেশ সাকিব স্যার, আপনি কি জানেন তামিম ইকবাল দলের সাথে থাকলে অবশ্যই দলের আত্মবিশ্বাস বেড়ে যেত, দল আরও শক্তিশালী হতো, আমাদের শুধু টসে জিতে সান্ত্বনায় থাকতে হতো না, আমরা জয়ী হয়ে অনেক এগিয়ে থাকতাম। দেশকে ভালোবাসায় এমনি এমনি আসে না সাকিব স্যার, আপনাকে দেশপ্রেমিক ভাবতাম, এখন দেখছি আপনি পাপনের মতোই মির্জাফর, শুধু পকেট ভরায় আপনারা বোঝেন, দেশপ্রেম নয়। আপনাদের চরিত্র বাংলার জনগণের কাছে আজ পরিষ্কার, আপনারা দেশকে ভালোবাসেন না। আমরা দেশকে ভালোবাসি, দেশের জয়ের জন্য দোয়া করব, টস জেতার জন্য নয়।